কৈলাস থেকে উমামায়ের মর্তে আগমন আর কিছুদিনের অপেক্ষা। আমরাও তৈরি হচ্ছি আপনাদের পাড়ার পুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে। খুঁটি পুজোর কভারেজ থেকে পুজোর উপাচারের লাইভ সম্প্রচারণ পেতে আজই আপনারা পাড়ার পুজোকে রেজিস্টার করুন 7980529332 এই নম্বরে। সাল কত? 2091। আমি 2091-তে দাঁড়িয়ে আছি। কী ভাবছো যে আমার কি হলো? আমার কিচ্ছু হয়নি। 2019-এ দাঁড়িয়ে 2091-তে চলে এসেছি দমদমপাক তরুণ সংঘতে। না এলে বোধ হয় আগামী দিনে আমাদের কী পরিস্থিতি হতে পারে আমরা জানতেও পারবো না, বুঝতেও পারবো না। আমার গায়ে তো পুরো রীতিমতো কাটা দিয়েছে। তোমরা আজকে শোনো, আমি দেবরাজের কাছে সরাসরি চলে যাব। আগামী দিনে 2091-তে কী হতে পারে যে সবুজকে আমরা না বাঁচাই, তার ফল তোমরা এখানেই পাবে। দাদা, আমার গায়ে তো পুরো কাটা দিয়ে আপনি আমাকে যে কনসেপ্টটা বললেন, 2019-এ দাঁড়িয়ে 2091-তে চলে গেছি, এত বড় কনসেপ্ট, এত সুন্দর কনসেপ্ট, আমার তো মানে খুবই মানে এক্সাইটেড, মুখে ভাষা হারিয়ে ফেলেছি। আপনি আমাদের দর্শক বন্ধুদের বলুন, 2019-এ দাঁড়িয়ে 2091-কে আমরা চিন্তা করছি পরিবেশগত দিক আর সামাজিক দিক, কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছি আমরা, পৌঁছবো হয়তো বা নাও হতে পারে, এটা আমাদের ধারণা। এখনকার যা পরিস্থিতি রয়েছে, এই রকম চলতে থাকলে 2091-তে গিয়ে এইভাবেই আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে। এবছরের
ক্যাচলাইন হচ্ছে 2019-2091, রিন্টু দাসের হাত ধরে এবার দমদমপার তরুণ সংঘ সেটাই দেখাবে দর্শকদের। আমাদের প্যান্ডেলটা চারটে ফেসে ভাগ করা হয়েছে। প্রথম ফেসে দেখানো হবে কঙ্কালসার বেশ কিছু গাছ, যার গাছগুলোর পাতাগুলো সবুজ হয়ে রয়েছে। সেই সবুজ পাতা থেকেই বেশ কিছু ফিগার নেমে এসছে, যাদের মুখে অক্সিজেন মাস্ক পরানো হয়েছে। আর তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড কিছু থিম সং আমরা বলবো না, কিছু বার্তা দিতে থাকবে। ঠিক পরের ফেজে একটা বিশাল বড় ঢেউ, যে ঢেউটা আবাসনের ঢেউ, সবুজ কেটে জলাশয় জলাভূমি বুঝিয়ে আবাসনের একটা বড় ঢেউ পৃথিবীকে ঢেকে দিচ্ছে। পৃথিবীর জলটাকেও আমরা সেই আবাসনের ঢেউতে ঢেকে যাচ্ছি। ঠিক এটা দ্বিতীয় ফেজ। তৃতীয় ফেজে এসে দেখতে পাবো যে একটা 300 বছর পুরনো মন্দির, বাড়ির মন্দির বিগ্রহ রয়েছে তাতে, সেটাও পয়সার জন্য বা পয়সার লোভে তার বাড়ির লোকজন বিক্রি করে দিয়েছে, আবাসন বানিয়ে ফেলছে। পাড়ার প্রচুর আবেগের জায়গা রয়েছে, পাড়ার প্রতি লোকজন এটা চাইছে না যে এখানে এটাকে ভেঙে কোনোভাবে আবাসন হোক, কিন্তু কিছু করার নেই। যে কিনে নিয়েছে তার কাছে পাড়ার লোকের আবেদন করেছে, এবছরের জন্য তার সে ছাড় দিয়েছে, এবছরের জন্য পুজোটা হচ্ছে। 2020-তে গিয়ে পুজোটা হবে কি না কেউ জানে না। এবার তাদের সাধ্যমতো পাড়ার লোকজনরা নিজেরা পয়সা তুলে তাদের সাধ্যমতো মন্দিরটাকে সাজিয়ে এবছরের পুজোটা করছে। এটা তৃতীয় ফেজ। ফোর্থ ফেজ একটা চমক আছে, দর্শকদের আসতে হবে, সেটা দেখতে হবে। সেই চমকটা অন্য কিছুই নয়, সব কিছুর শেষেও একটা আশার আলো থাকে, আমরা সেই আলোটাই দেখাবো। ফোন করে বাবা তার বাচ্চাকে বলছে যে দেখ তুই কোথায় রয়েছিস, গড়িয়াহাটে না, এরকম 99 লাখ টাকার একটা 99,000 টাকার 99 পয়সার একটা অক্সিজেন সিলিন্ডারের অফার দিচ্ছে। ওদিক থেকে তার ছেলে বলছে হ্যাঁ বাবা আমি ওই লাইনেই দাঁড়িয়েছি, কিন্তু জানি না এখন পাবো কিনা, আমাদের হয়তো বেশি দাম দিয়ে কিনতে হবে। আমরা এটা বোঝাচ্ছি আলটিমেট যাদের পয়সা থাকবে তারাই হয়তো বেঁচে থাকবে, এই অক্সিজেনটা কিনতে পারবে, যাদের নেই তারা হয়তো বাঁচবে না। এখন থেকে যদি আমরা তৎপর হই তাহলে প্রত্যেকটা মানুষ অক্সিজেন নিয়ে তার সাধ্যমতো অক্সিজেন পাবে এবং বেঁচে থাকবে। আমাদের আশা দর্শকরা বুঝবে এবং আমাদের এই কনসেপ্টকে অ্যাকসেপ্ট করবে এবং তারাও সবুজায়ন নতুনভাবে আবার তৈরি করবে। কনসেপ্টের মাধ্যমে আমাদের দর্শক বন্ধুদের একটাই তো বার্তা দিচ্ছেন, যাতে সবুজকে বাঁচাও, সবুজ থাকলে আমরা বোধহয় পরিস্থিতির শিকার হব না। আর আপনাদের যে এই বার্তাটা আমাদের মাধ্যমে পৌঁছতে যাবে, আর আপনি আমাদের কোন দর্শক বন্ধু অন্য কিছু বলতে চান, এই বার্তা তো আপনি দিচ্ছেন, তাছাড়া দর্শক বন্ধুদের কাছে আর কিছু বলতে চান? না, প্রত্যেকে আসুন, পুজোটাকে এনজয় করুন, মজা লাগবে, ভালো লাগবে। আমরা সবাই আমাদের প্রচুর কষ্ট করে প্রচুর ছেলেরা কাজ করছে, এই আপনাদের আসলে আমাদেরও এই কষ্টটা সার্থকতা পাবে। যেটা বললেন যে যারা বুঝতে পারবে না, আপনাদের প্রচুর ছেলেরা থাকবে, মানে ক্লাব মেম্বার থাকবে যারা বুঝিয়ে দেবে, তো এটা আমি কোনোদিনও কোনো পুজো কমিটিতে দেখিনি। আপনাদের নতুনত্ব কিছুই না, আমরা চাইছি প্রত্যেকে বুঝুক। হয়তো কেউ বুঝতে পারছে না, কেউ বোঝার তারা যদি জিজ্ঞেস করে বা কিছু করে বুঝিয়ে দেবে, কিন্তু তথাপি বলছি আমাদের প্রত্যেকটা সদস্য সচেষ্ট থাকবে, ছেলে হোক মেয়ে হোক, মা হোক বোন হোক, বাবা হোক দাদা হোক, প্রত্যেকে সচেষ্ট থাকবে, প্রত্যেকটা কথার উত্তর দেবে এবং প্রত্যেকটাই আমাদের 300 মেম্বার তার জন্য প্রস্তুত। প্রতিদিন এই রিহার্সাল চলছে, প্রত্যেকে প্রস্তুত, প্রত্যেকটা প্রত্যেক দর্শককে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবার জন্য। আমাদের এবছরের বার্তা, আপনারা আসুন, আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা উৎসাহ পাব। এবং এবছরের আমাদের আসল যে বক্তব্য থাকবে সেটা হচ্ছে গাছ বাঁচাও, সবুজায়ন বাঁচাও, তাহলে আমরা সবাই শান্তি মতো বাঁচতে পারব। ধন্যবাদ 24 ঘন্টা নিউজকে এবার এবং আমাদেরকে আমাদের এখানে আসার জন্য, এবং তাদেরকে আমরা প্রাক শারদীয়া তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি।
এতক্ষণ আমরা ছিলাম দমদম পার্ক তরুণ সংঘতে। 2019-2091 কী হতে পারে সেটা দেখালাম। আমি তো প্রচুর এক্সাইটেড, তোমরা প্লিজ এসো আর এসে বোঝো ব্যাপারটা কী দেখাতে চাইছেন দাদারা। তোমরা আমাদের সাথে থাকো, আমরা সবসময় তোমাদেরকে সব নিত্য নতুন আপডেট দিতে থাকবো। ক্যামেরায় বিশু অধিকারীর সাথে আমি বাবলি, 24 টিভি, কলকাতা। কৈলাস থেকে উমা মায়ের মর্তে আগমন আর কিছুদিনের অপেক্ষা। আমরাও তৈরি হচ্ছি আপনাদের পাড়ার পুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে। খুঁটি পুজোর কভারেজ থেকে পুজোর উপাচারের লাইভ সম্প্রচারণ পেতে আজই আপনারা পাড়ার পুজোকে রেজিস্টার করুন 7980529332 এই নম্বরে।